ঈশ্বনবীর পদ চিরশান্তির পদ অশান্ত বিশ্বে তুমি রহমত এশো তাই মেধা মনুনি জেনে আসসালামু আলাইকুম রহমতাল্লাহ ঝি ইন আলহামদুলিল্লা সালাতাম আলহাম নবীবা তন ফাউজ্লাহিমিনির বিসমিল্লাহ রহমান রহিম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই দর্শে হাদিসের প্রোগ্রামটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং এন টিভির পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ সালাম আজকে আপনাদের সামনে রিয়াদুস আলহিন থেকে দর্শে হাদিসের যে প্রোগ্রামটি আপনাদেরকে শোনাব যে বিষয়টি আমার আজকের আলোচ্য বিষয় সেটি হচ্ছে কোরআন তলাওয়াতের ফজিলত কোরআন এটি আল্লাহ তালার একটি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব তো এই কিতাবের ফজিলত সম্পর্কে বললে দিন রাত চব্বিশ ঘন্টা যদি সারা রাত চব্বিশ ঘন্টাও বলা যায় ফজিলত শেষ হবে না তো আজকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই ফজিলত কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে যে বাণীগুলো রসুলের যেই মুখ নিশ্চিত যেই বাণীগুলো রয়েছে মুক্তার আমি সেই কথার থেকে কিছু হাদিস আপনাদেরকে শোনাবো এবং কিছু বিশ্লেষণ করব হাদিসের ওপরে তো রিয়াদুস আলিহীনের আজকে যে হাদিস পর্বে যেই হাদিসটি আপনাদের সামনে বল শোনাব সেটা হচ্ছে হজরত ওসমান রাদি আল্লাহ তালাহ থেকে وعن عثمان عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه المسلم আমি আপনাদের সামনে প্রিয় দর্শক আপনাদের সামনে দুইটি হাদিস বর্ণনা করেছি প্রথম হাদিসটি বোকারি শরীফ থেকে নেওয়া হয়েছে রিয়াদুস আলহীন ইমাম নববি রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন হজরত ওসমান রাদুল্লাহ বর্ণনা করেন যে খৈরুকুমাং তাল্লাম কুরআন ওয়াল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে ও আল্লামা এবং লোকদেরকে শিক্ষা দেয় কোরআন যে শিক্ষা করবে এবং দুনিয়ার মধ্যে যাদেরকে শিক্ষা দেবে যারা শিক্ষা গ্রহণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে হবে আল্লাহ রসু সাল্লিয়াসাল্লাম ঘোষণা করেছেন তো এই হাদিস থেকে আমাদের বোঝা যায় যে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখা এটা আমাদের জন্য জরুরি এবং সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হতে চান দুনিয়াতে তো আপনাকে এই কোরআনটা শিখতে হবে এবং দুনিয়াতে এই কোরআন শিখলে কোরআন তেলাওয়াত করলে আপনার দুনিয়াতে যে ফায়দাগুলো হবে যে লাভগুলো হবে সেই লাভগুলো আপনাদেরকে বলতেছি এক নম্বর কোরআনুল করিম হুদাল্লিনাস আল্লাহ পাক এই কোরআনুল করিম মানুষের হেদায়তের জন্য নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনুল করিম যে তেলাওয়াত করবে আল্লাহ রস আল্লাহ রব্বুল আলমীন বলেছেন কিতাবন আং ঝল্না হুইলেই কালি নাস আমি এই কিতাবকে নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য এই কোরআনুল কারিম যেই ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে তার কী কী ফায়দা হবে আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতের মধ্যে বলেছেন দুনিয়াতে তার একটি ফায়দা হবে সেই ফায়দাটি হল আল্লাপাক তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন দুনিয়াতে এবং ফজিলত বরকত বাড়িয়ে দিবেন দেবেন ইন্দিন ওয়াং ফাঁকু মিম্মা রোজা সিরন ওয়া আলা আল্লাহ আয়াতে কারিমাই বলেছেন যারা ইন কিতাব আল্লা কিতাব আল্লাহ যারা আল্লাহ কিতাব কিতাবকে তেলাওয়াত করবে ওয়া কম সলা এবং সলাতকে প্রতিষ্ঠিত করবে সলাদ কায়েম করবে ওয়াং ফাকু মিম্মা রোজাকিরন ওয়া আল্লাহ নিয়াত এবং আল্লাহ যেই রিজিক দিয়েছেন এখান থেকে যে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে আল্লাহর রাস্তায় সৎ কাজের জন্য সে এমন একটা ব্যবসা করলো এর জুন আতিজা আরতাল তাবুর যেই ব্যবসার কোনো লোকসান নাই বলেন সুবাহান আল্লাহ পরে আয়াতি আল্লাহ রব্বুল্লা আলমেন বলেছেন লিউমজুর রহমায় হম্মি ফাদলি আল্লাহ এই কোরআনুল করিম তেলাওয়াত করার কারণে পরিপূর্ণ তাকে প্রতিফল দিয়ে দিবেন ওয়াজি দম্মি ফাদলি এবং আল্লাহ তালার অনুগ্রহ তার জন্য বৃদ্ধি করে দিবেন তো কোরআনুল করিম তেলাওয়াত করলে ফজিলত কেমনে বাড়বে আপনি কোরআনুল করিম যেই ঘরে আল্লাহ রসুল বলছেন যেই ঘরের মধ্যে কোরআনুল করিম তেলাওয়াত করা হয় শকিনা রহমত বরকুত বস্মিত হতে থাকে এরপরে আপনি যদি কোরআনুল করিম পড়েন তো আপনার পদমর্যাদা আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। হজরত উমরে ফারুক রদিয়াল্লা তাল আনহুর আমলে যখন তিনি উমরে ফারুক রদিয়াল্লা তালী আনহুর শাসন ক্ষমতায় ছিলেন তিনি মক্কার গভর্নর মক্কার যে গভর্নর ছিল তাকে গভর্নর বানিয়েছিলেন যাকে রাফে আব্দুল আব্দুল হারেসকে মোক্কার গভর্নর বানিয়েছিলেন তো তার তত্ত্বাবধানে যে আর গ্রাম্য যেই লোক গ্রাম্য এলাকা লোকালয় রয়েছে সেখানে একজন গোলামকে গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন হজরত উমর রাদিল্লা তালুর সাথে হঠাৎ করে একদিন রাফেবনে হারেসের সাক্ষাৎ হয়ে গেল উসফার নামক স্থানে যখন সাক্ষাৎ হইল রাফেব নে হারেসকে উমর রাদুল্লাহ তালীন জিজ্ঞাসা করলেন যে গ্রাম্য এলাকাতে কাকে তুমি দায়িত্ব দিয়েছ রাফেব নে হা রাফেব নে হারেস তিনি বললেন যে আমি আফজা নামে একজন গোলামকে আমি ওই জায়গার মধ্যে গভর্নর নিযুক্ত করেছি এই কথা শোনার পর উমর রাদ্দুল্লাহ আনু বললেন যে তুমি স্বাধীন স্বাধীন লোকদের জন্য একজন গোলামকে সেখানে গভর্নর নিযুক্ত করেছ স্বাধীন লোকরা তাকে মানবে এটা কি ঠিক হয়েছে তো এই সময় রাফে এমনি হারেস তিনি বললেন আব্দুল হারেস তিনি বললেন যে খলিফাতুল মুসলিম আমিরুল মিন আমি আফজাকে এই জন্যই দায়িত্ব দিয়েছি আফজা যদিও তো গোলাম কিন্তু আফজা কোরআন তেলাওয়াত বেশির থেকে বেশি করে এবং ইলমুল ফারায়েস এই বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন ইলমুল ফারায়েস সম্পর্কে তার জ্ঞান অনেক বেশি এবং তিনি একজন কাজীয় বিচারক এই জন্য আমি তাকে দায়িত্ব দিয়েছি উমর রাদু বললেন মাশাল্লাহ খুব ভালো কাজ করেছ তো একজন গোলাম কোরআন তেলাওয়াত বেশি বেশি করে কোরআনের জ্ঞান থাকার কারণে তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন গোলাম আজাদ হওয়ার পর সে একজন গভর্নরের দায়িত্ব তাকে এত কিছু মানুষের মধ্যে থেকে বাসাই করে তাকে একজন গভর্নর নিযুক্ত করা হয়েছিল এরপরে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেকটি হরফে দশ দশটি করে নেকি পাবে যেমন রসুল্লাহ সাল্লাম ইকলি সাহেবুল কোরআন যেই ব্যক্তি কোরআন তালাওয়াত করবে মাং করাল কোরআন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ফালাহু হাসানাতু বি আশ্রা আমসা আলিহা আল্লাহ রব্বুল আলম তাকে দশটি করে নেকি দান করবেন ফালাহু হাসানাতুন একটি করে নেকি যার উদাহরণ আমসা আলিহা দশ পরিমাণ তো একজন ব্যক্তি যদি কোরআন তালাওয়াত করে একটি হরফ আপনি তালাওয়াত করবেন আলিফ লাম মিম তিনটি হরফ রয়েছে এখানে আলিফ একটি হরফ আলিফ লাম মিম যদি আপনি পড়েন একসঙ্গে পাক রব্বুল আলামিন তিরিশটি আপনার নেকি দিবেন শুধু তাই নয় আপনি এই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছেন এই কোরআন যদি আপনি ধারণ করে কোরআন অনুযায়ী জীবন গড়তে পারেন কোরআন অনুযায়ী চলতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ইকল উলি সোহেবিল কোরআন সোহেবে কোরআনদেরকে যারা কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক তাদেরকে ডাকবেন এবং বলবেন ইকরাও তোমরা পড়ো ওর তাকই ওরত্তিল কামা কুমতা তরত্তিল ফিদ্দুনিয়া ফাইনামাং জিলা কিয়দায়ে তোমরা এই কোরআন পাঠ করো যেমনভাবে তোমরা দুনিয়াতে তার তিলের সহিত কোরআন পাঠ করতে এভাবে কোরআন তেলাওয়াত করো আ তোমাদের পদমর্যাদা উন্নতি করতে থাকো তো কোনো ব্যক্তি যদি রিজিকের মধ্যে বারাকা চায় তো কোরআন তলাওয়াতের কোনো বিকল্প নেই আপনি যে কোনো অসুস্থতায় পড়লে কোরআন আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন কুলহু আমানু মানু হুদম শিফা এই কোরআনটা হেদায়ত এবং শেফা আপনি কোরআন তেলাওয়াত করে আপনি যে কোনো অসুস্থ আপনি সুরায় ফা তেলাওয়াত করেন এরপরে সুরায় ফালাক নাশ পরে আপনার শরীরের মধ্যে আপনি দম করেন কোনো অসুস্থ ব্যক্তিকে দম করেন দেখবেন যে আপনার কি অসুস্থতা দূর হয়ে যাবে শুধু তাই নয় কোরআনের ফজিলতের শেষ নেই আপনি পৃথিবীতে যেই কোরআনুল কারীম আপনি পড়বেন এই পৃথিবীর মধ্যে যদি আপনি পড়েন এই কোরআনুল কারিম ঘরের মধ্যে পড়বেন ঘরে বরকত নাজিল হবে আপনি সুরায় বাকারা যদি প্রতিদিন কন্টিনিউ তেলাওয়াত করে তো বাকারা তেলাওয়াত করলে ওই বাড়ির মধ্যে বিল্ডিংয়ের মধ্যে কালো ম্যাজিক বা কোনো কিছু টনা করলে কাজ আসবে না কাজ হবে না টনার থেকে বাঁচানো যাবে এবং শুধু তাই নয় রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মাগরীবের নামাজের পরে সুরায় ওয়াকিয়ার আমল করতে থাকে প্রতিদিন তো আল্লাপাক রব্বুল আলামিন তার কোনো রিজিকের অভাব অনাটন পেরিশান রাখবে না তো এরকম প্রত্যেকটা একোটা ছোট ছোটো সুরার অনেক অনেক বড় বড় ফজিলত রয়েছে অনেক অনেক পাকের কাছে মর্যাদা রয়েছে এর এরপরে আপনাদের সামনে আমি আরও একটি হাদিস বর্ণনা করেছি রিয়াদুস আলহিন থেকে যান আবি উম রাদি আল্লাহ তালুকামিআ রসুল্লা সাল আলিয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন হুইয়াল কিয়মতে শাফিয়া আল্লাহি যেই ব্যক্তি আল্লাহ রসুল বলেন যে ইকুরাউল কুরআন তোমরা কোরআন পড়ো পাইন্না হুইয়া তিমাল কিয়ামতে শাফি আনলিয়া সাহাবি কেননা এই কোরআনটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য সাফাতকারী হিসেবে আবির্ভূত হবেন কিয়ামতের ময়দান মরার পর মানুষ অসহায় হয়ে যায় মানুষের আর কোনো দাম থাকে না অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু তার সঙ্গে যায় না শুধুমাত্র তার সঙ্গে ইমান আর আমল যায় তো মানুষ ওই সময় অসহায় হয়ে যায় মানুষ যখন মারা যায় মানুষের সঙ্গে কয়েকটি জিনিস যায় যেমন মসজিদের খাটলিটা যায় এরপরে সঙ্গে প্রতিবেশী আত্মীয় স্বজন যায় এরপরে লাশ সেও যায় তো মানুষ সকলেই চলে আসে খাটলিটা চলে আসে মানুষ ওখানে থাকে শুধুমাত্র তার যেই শরীরের মধ্যে কাপড় কাফনের কাপড় আছে এটা ছাড়া তার সঙ্গে আর কিছুই থাকে না ওই মুহূর্তে মানুষের জন্য এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যেই আল্লাহ রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার পর কোরআন নিয়ে জীবনযাপন করে কোরআন তেলাওয়াত করে কোরআনের সঙ্গে আজমত সম্পর্ক রাখে পাক রব্বুল আলমিন এই কোরআনকারীকে তার সাফায়াতকারী বানিয়ে দিবে কোরআন আল কোরআন হজ্জাতুল্লা কে আলাইকা তার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে যারা এর সাথে সম্পর্ক রাখবে তার পক্ষে সাক্ষী দিবে দুনিয়াতে আপনি মুসিবতে যদি পড়েন বিপদে পড়েন তো আপনার পক্ষে আপনাকে হয়তো কোনো প্রশাসন আপনাকে আটকাইছে অথবা কোনো আপনি কারাগারের মধ্যে গেছেন আপনার পক্ষে যদি স্বয়ং প্রধানমন্ত্রী দেশের সরকার প্রধান যদি আপনার পক্ষে সুপারিশ করে আমি মনে করি যে আপনার জন্য আপনার ওই ফয়সালা হওয়ার জন্য প্রধানমন্ত্রী একটা সুপারিশই যথেষ্ট তো আপনি মরে যাওয়ার পর এই কোরআন আল্লাহ রসুল বলছেন যে কোরআন তোমার নামে সুপারিশ করবে তো কোরআন যদি সাফায়াতকারী হয় এই সাফায়াত করার জন্য কোরআনের এই সাফায়াতি আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে তার উপমা উদাহরণ শুনুন আনি নওয়াজ ইবন সমান রাদি আল্লাহ আনহু তিনি বলেন বল রসুল্লা সাল আলী আসসালাম ফিদদুনিয়া যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী চলবে কোরআন দিন আসবে যারা মালু নব ফিদ ফিদ্দুনিয়া এবং দুনিয়াতে যারা আমল করবে এই দুই শ্রেণীর ব্যক্তিদের কোরআনকে এবং এই আমলকারীদেরকে আনা হবে এবং সুরাত আলীম রানাত আন সাহেবীমা এই দুই কোরআন এবং মানুষ কি আমাদের দিন যখন আনা হবে তখন সুর এ বাকারা এবং সুর এ রান যারা তেলাওয়াত করত তাদের ব্যাপারে তর্ক তাদের পক্ষে তর্ক করতে থাকবে ঝগড়া করতে থাকবে আজাবের ফেরিস্তার সঙ্গে যে সমস্ত ফেরেশতা আজাব প্রদানকারী এই সমস্ত তার সঙ্গে তর্ক করবে যে এরা আমাদের কে তেলাওয়াত করতো দুনিয়ার মধ্যে তাদের সময় থেকে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে পড়তো আমাদেরকে তেলাওয়াত করত আমাদেরকে আজমত দিত সম্মান করতে এ কারণের জন্য আমরা আজকে তাদের পক্ষে আসছি তোমরা একে নামে নিতে পারবে না কোনো ব্যক্তি যদি কোরআনের মাহারাত অর্জন করে আইসারদিয়াল্লাহ তাল আনহার একটি হাদিস রয়েছে আন আনহা আইসাতদিয়াল্লাহা সাল্লাহ আলিয়া আল্লা আল্লাউল কুরআন ওহুয়া মা হিরুন মা আসাফরাতিল কেরামিল রেল আল্লাহ রসুল বলেন যারাউল কুরআন কোরআন পাঠ করবে ওহুয়া মা হিরুন বিহি এবং কোরআনের ওপর মাহারাত অর্জন করবে পাণ্ডিত্য অর্জন করবে মা আসাফরাতিল কি বারারা বাধ্যগত একজন সম্মানিত ফেরেস্তার সঙ্গে তার সান্নিধ্য লাভ করবেন কেয়ামতের ময়দানে শুধু তাই নয় অল্লা দিউল কোরআন ফি ফিহি ও আলি শাহ লাহু আজ রে কোনো ব্যক্তি বলতে পারেন যে আমি তো কোরআন ভালো করে পড়তে পারি না এই কারণের জন্য কোরআন পড়ছি না লজ্জা লাগে আমি পড়তে পারি না এটকে এটকে যায় বেঁধে বেঁধে যায় আমার কোরআন সহি হচ্ছে কি হচ্ছে না সব পাবো কি না অযথায় সময় নষ্ট হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম তার ব্যাপারে বলেছেন যারা কোরআন শরীফ পড়ে ওয়াত তাঁত ফিহি এবং কোরআন পড়তে তার বেঁধে বেঁধে যায় আটকাট আটকে আটকে যায় অহুয়া আলি শাহ কোন এই কোরআনটা পড়া তার জন্য কষ্টকর হয় অনেকে আছে আমরা দেখি যে ছোটোবেলায় কোরআন শেখার সুযোগ হয় না এরপরে বয়স্ক অবস্থায় কোরআন শিখছে ভালো করে পড়তে পারে না কষ্ট হয় তো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির জন্য বেঁধে বেঁধে যায় কষ্ট হয় লাহু শাহ কনে লাহু আজ রনে তার জন্য আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন ডবল সব বলেন আলহামদুলিল্লাহ সু হার আল্লাহি হবে হামদহি তো আপনি যদি এই কোরআনকে হেফজো করেন আপনার মর্যাদা আখেরাতে বাড়িয়ে দিবেন আর যদি আপনি কোরআনকে যদি জব না করেন না তেলাওয়াত করেন শিখার চেষ্টাও না করেন তো কিয়ামতের দিন কঠিন একটা ভয়াবহর কথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরায় তহার মধ্যে কঠিন একটি ভয়াবহর একটি ঘোষণা দিয়েছেন সুরায় তোহার মধ্যে বলেছেন ওমান আ রং দিক্রি দংকা মাই শতাং দঙ্কা কিয়ামতি আমা যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরে নিবে কোরআনের অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে থেকে একটি নাম হলো কোরআন জিকির আল্লাহ তালার কোরআন এই কোরআন আফজালুল জিকির কোরআন তো এই জিকির থেকে আপনি যদি আ রদা মুখকে ফিরিয়ে নেন ফাইন ফাইনালাহু মাই আল্লাহ আল্লাপাক তার এই দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন ফাইনালাহু মাই শত দঙ্কা অনাহ শুরুহু শুধু তাই নয় ওনা সুরুহু ইয়াল আমা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলাবিদ ওই ব্যক্তিকে অন্ধ করে উঠিয়ে উঠাইবে যেই ব্যক্তি দুনিয়াতে চোখ নাই তার মতন অসহায় দুনিয়াতে আর কেউ নেই আমি আসার পথে একজন অন্ধ ব্যক্তিকে দেখলাম সেই ব্যক্তিটি গান গাচ্ছে আল্লাহর নামের তো একজন ব্যক্তি আফসোস করে বলতেছে যাহ তার কি কষ্ট তো এরকম কষ্ট কি আমাদের দিন হবে অমান যেই ব্যক্তি কোরা তেলাওয়াত করবে না ওনা শুরুই আও মাল কি আমাকে আমা তাকে অন্ধ করে উঠানো হবে আল্লাহর কাছে প্রশ্ন করবে ওই ব্যক্তিটি হাসার মাহার তেনিম হে আল্লাহ কেন আমার আজকে এই চক্ষুকে অন্ধ করা হয়েছে অকদ কুতু বা অথচ আমি দুনিয়ার মধ্যে আমি সব কিছু দেখতে পাইতাম আল্লাহ রব্বুল আলমিন বলবেন কলা তুনা হা আয়া তুনা তোমার কাছে আমার আয়াত এসেছিল ফানাসি তাহা তুমি তাকে ভুলে গিয়েছিলে পড়ার সময় সুযোগ পাও নাই ফানাসি তাহা অ কাদা আলিকা লিয়ামা তুমি সেই কারণে আজকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে অন্ধ হয়েও তুমি উঠেছো তো প্রিয় মোহতারাম হাজিরিন আপনি দুনিয়াতে চলতে রাস্তাঘাটে একজন অন্ধ ব্যক্তির কত কষ্ট এক এই বাসের সঙ্গে এই পিলারের সঙ্গে এই রাস্তায় এই গাড়ি এই লোকের সাথে ঠুকুর খায় তো লক্ষ লক্ষ জনতা যে সময় হবে পৃথিবীর শুরুলগ্ন থেকে শেষ পর্যন্ত যে সমস্ত মানুষ সকলে হাসলের ময়দানে উঠবেন এই মুহূর্তে কঠিন অবস্থায় যদি আপনি অন্ধ হন তো আপনার অবস্থান আর আমার অবস্থানটা কোথায় হবে আমরা কি চাই যে আমরা অন্ধ হয়ে কি আমাদের দিন উঠু উঠি আর আমাদের দিকে মানুষ চেয়ে থাকুক আমার সন্তান অন্ধ হয়ে কী দিন উঠুক এটা আমরা কেউ চাই না যদি এই কাজটা যদি না চেয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করব প্রত্যেকের সন্তানদেরকে কোরআনুল কারিমে তালিম শিক্ষা দেব নিজের বাসায় হোক যে করে হোক আপনি আমি বলছি না যে আপনার ছেলেকে জাগতিক অন্য শিক্ষা দেবেন না আমি বলছি প্রাথমিক অবস্থায় আপনার সন্তানকে কোরআন শিক্ষান মসজিদে পাঠান মক্তবে পাঠান নাহলে আপনার বাসায় কোনো শিক্ষক রেখে আপনার সন্তানকে যেমন ইংলিশ অঙ্ক পড়ান এরকম হবে এইরকমভাবে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন তো আপনার বাচ্চা যখন কোরআন শিখবে কোরআন তেলাওয়াত করবে আপনার বাচ্চার প্রতি আল্লাহ রব্বুল আলমী নেক নজর পড়বে বারকাত বরকত নাজিল হবে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে বরকত নাজিল হয় আর আল্লাহ রসুল বলেছেন যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরটা শয়তানের বসবাসের ঘর হয়ে যায় এজন্য আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন এবং নিজেও কোরআন তেলাওয়াত করবেন অনেক সময় দেখা যায় যে বাসার মধ্যে কোরআন রাখা আছে বছরে একটা বারও খোলার মতন সুযোগ হয় না কোরআনের মধ্যে ছাতা ধরে যায় কিন্তু বাসাবাড়ির মধ্যে টেলিভিশন আছে আমরা প্রতিদিন দেখি প্রতিদিন মুসি পরিষ্কার করি কিন্তু আমরা কোরআনের গুরুত্ব দিই না কেয়ামতের দিন এই কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় আমরা একজন ব্যক্তিও সেই দিনে আর বাঁচতে পারবো না এই কোরআনের সঙ্গে সম্পর্ক করুন নিজেকে এই কোরআন দ্বারা নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করুন আল্লাহ রসুসাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য দুনিয়াতে দুইটি তারক তুফিক উম্ভা মরঈ দুইটি বিষয় রেখেছি সুননাথ কিতাব আল্লাহ বা সুন্নাত রসুলি যে দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে তাকে আল্লাপা কখনও পথ ভুল করবেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ তালার কিতাব কুরআনুল করিম ও অসুল আর একটা হচ্ছে সুন্নাতের রসুল তো আমরা কোরআনুল করিমকে মজবুত করে আঁকড়ে ধরার চেষ্টা করব কোরআন অর্থ বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করব আমরা যদি চিন্তা করি যে প্রতিদিন আমরা একটি করে আয়াত শিখব এটা কঠিন কিছু নয় আমরা পরিবার মিলে যদি একটি সিদ্ধান্ত নিই যে আমরা প্রতি মাসে একটা সুরা আমরা শিখব ছোট থেকে ছোট সুরা আমরা প্রতিদিন এক আয়াত এক আয়াত করে শিখব মাসে একটা সুরা তো আমার মনে হয় যে এভাবে এক মাসে একটা করে যদি সুরা আমরা মস্ক করি শিখি নিজেরা নিজেরা যদি শেখার চেষ্টা করি আমার মনে হয় যে আল্লাহ রব্বুল আলাব আপনাকে এভাবে আস্তে 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 করান আপনাকে অনেক সুরা আপনার দ্বারা শেখা সহজ হয়ে যাবে শিখতে পারবো এবং ফজিল উৎপন্ন হব এজন্য আসুন আপনাদেরকে বলছি কোরআন নিজে শিখি অন্যকে শেখার জন্য উৎসাহ করি এবং যারা কোরআন শিক্ষা করে তাদেরকে আমরা যারা কোরআন শিখতে পারতেছে না তাদের জন্য শেখার ব্যবস্থা করে দিই তো আজকে এ পর্যন্তই আপনাদেরকে কোরআনের বিষয়ে অনেক কিছু বললাম তো আপনাদেরকে দাওয়াত রইল আপনারা এই রিয়াদুস আলিহীনের জুমাবারের আয়োজন আপনারা নেক্সট পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখবেন এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই মেধা